মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সব অনেক ভালো আছেন। লম্বা টাইম হয়ে গেছে, এই গাড়িটা আমার খুবই পছন্দ, সিভিক টাইপ আর এক্সপেন্সিভ। গতকালকে আমি গেছিলাম হচ্ছে জি1 টেস্ট দিতে, জি1 এর নলেজ টেস্ট। তো নলেজ টেস্ট দিতে গিয়ে দেখি এত পরিমাণে ভিড়, এত পরিমাণে মানুষ, দেন আই জাস্ট কুইট। ওয়ে টু বড় লাইন। এখন বাজাচ্ছে সকাল 6:10। ভেরি 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 নাইস ওয়েদার, বাইরে ওয়েদার তো দেখতেই পাচ্ছেন, জাস্ট মাইন্ড ব্লোয়িং, ব্লেজিং, অ্যামেজিং। এই পাশে আমি জাস্ট বাসের জন্য ওয়েট করবো গিয়ে। বাট বাইরে ওয়েদার খুবই খুবই ভালো, সকালবেলা ওয়েদার এমনিতেও ভালো থাকে এইদিকে। অ্যান্ড আজকে হোপফুলি বৃষ্টি হবে না, গতকালকে তো ভালোই বৃষ্টি হয়েছে। রাত্রেবেলা এত থান্ডারস্টর্ম, ইটস জাস্ট মাথায় নষ্ট করার মতো। আর আমি জাস্ট বাসা থেকে বেরোইছি, বৃষ্টিতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। গোল্ডেন আওয়ার টাইম, সব কিছু গোল্ডেন গোল্ডেন। ইলিগাল ভাবে রাস্তা পার করতেছি, বামেও কেউ নাই, ডানেও কেউ নাই, ইলিগালি ইসি। গোল্ডেন আওয়ার কত সুন্দর, রাস্তা পার হয়নি, তা গোল্ডেন আওয়ার পাইতেছি। ও, গতকালকে আবার আমি আমার বাসার আন্টির ইয়ার্ডের ঘাস কেটে দিছি। তো ঘাস কেটে দেওয়ার জন্য উনি আবার আমাকে $20 টিপস দিছে, আই ডিডন্ট এক্সপেক্ট। তারপর আমি চাইনি, আমি জোর, মানে আমি বলছি যে আই ডোন্ট নিড, তারপর উনি আমাকে জোর করে ধরাই দিয়ে গেছে। কি করার আছে, কিছু করার নাই। যাই হোক, ডিসক্রিপশনে ফার্স্ট অফ অল লিঙ্ক দেওয়া আছে এবং অ্যাপ্লিকেশনের নামও দেওয়া আছে, দুইটা অ্যাপ্লিকেশন আছে অ্যান্ড একটা পিডিএফ এর লিঙ্ক দেওয়া আছে। দুইটা অ্যাপ্লিকেশন যদি আপনি বাংলাদেশ থেকে ট্রাই করে আসেন, সেই ক্ষেত্রে এখানে এসে ট্রাই করতে হবে না, জি1 এর জন্য আপনি অলরেডি প্রিপেয়ার থাকবেন। আর ড্রাইভার হ্যান্ডবুক যে পিডিএফটা লিঙ্ক দেওয়া আছে, আপনি যদি সেই পিডিএফটা কিনতে চান এখানে এসে, সেই পিডিএফ এর প্রাইস পরে হচ্ছে $16। আর আমি ডিসক্রিপশনে ফ্রিতে লিঙ্ক দিয়ে রাখছি, আপনার জাস্ট ক্লিক করে সেটা থেকে পড়ে নিতে পারবেন। আমি ওইখান থেকে প্র্যাকটিস করছি, বাই দ্য ওয়ে আমি জাস্ট অলমোস্ট গতকালকের আগের দিন হঠাৎ করে আমার মাথার মধ্যে আসলো যে জি1 টেস্টটা দেওয়া দরকার, কারণ জি1 টেস্ট দেওয়ার পরেও আপনাকে এক বছর ওয়েট করতে হয়। নাও লেটস টক অ্যাবাউট দ্য প্রাইস অফ দ্য জি1 টেস্ট। তো জি1 টেস্টের প্যাকেজ আছে, প্যাকেজ যেটা সেটা হচ্ছে জি1 আর জি2 প্লাস 5 ইয়ার্স অফ যে লাইসেন্স আছে সেটার খরচ পড়ছে $159। জি1 নলেজ টেস্ট আপনি ড্রাইভ টেস্টে দিতে পারেন, আই থিঙ্ক সার্ভিস অন্টারিওতে দেওয়া যায়। আপনি গুগল করলে আপনার বাসার নিয়ারেস্ট ড্রাইভ টেস্ট গুগলে সার্চ করতে পারবেন, জি1 নলেজ টেস্ট ইন্ডাস্ট্রিয়াল গার্বেজ নেওয়ার জন্য। এতে দেখতে পাচ্ছেন বড় কার, যেটা এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গার্বেজ নেওয়ার জন্য। আর ছোটো ছোটো গার্বেজ নেওয়ার জন্য আছে ম্যাক ব্র্যান্ড, আই থিঙ্ক MSCK ম্যাক বলে, তারা গার্বেজ নিয়ে যায়। তবে আজকে গার্বেজ ডে না, গার্বেজ ডে হচ্ছে ফ্রাইডে আর আই থিঙ্ক স্যাটারডে, আই ডোন্ট নো। চলে আসলাম, এই হচ্ছে স্কারবো জেনারেল হসপিটাল। এখন পর্যন্ত সূর্য ডুবে নাই, সূর্য ডুবতেছে, বাট এখানে ওয়েট করতে হবে 5:50 পর আসবে কিছুক্ষণ ঘুরতেই। আই থিঙ্ক আর মোস্ট প্রবাবলি লেটস সি, আমি এখন এখানে ওয়েট করবো। এই হচ্ছে স্কারবো জেনারেল হসপিটাল, দেখতে পারতেছেন কত বড় লাইন লেগে গেছে। এখানে ড্রাইভ টেস্ট আর লাইন হইতেছে ওই লাস্ট পর্যন্ত। আমি পাস হয়ে গেছি, 5.5 ঘন্টা চলে গেছে। না, আমি আগে বাসায় ফোন দিয়ে বলে নিই, কারণ বাসা থেকে অলরেডি আমার জন্য ওয়েট করতেছে। এনিওয়ে, ভিতরে ক্যামেরা ইউজ করা অ্যালাউ ছিল না, দ্যাটস ওয়াই আমি শ্যুট করতে পারি নাই, মানে ফোন ইয়ারফোন কোনো কিছুই অ্যালাউড না। তবে ভিতরে ভেরি সিম্পল সিস্টেম, একটা ডিসপ্লে আছে, ডিসপ্লের মধ্যে আপনাদের যে অ্যাপ্লিকেশনের কথা বললাম সেই অ্যাপ্লিকেশনের মধ্যে যেভাবে শো করে ওই রকমই টাচ সিস্টেম। আপনার ডিসপ্লের মধ্যেই আপনি দেখতে পারবেন যে কোশ্চেনগুলো আসতেছে, আর আপনার সাথে সাথে ক্লিক করে অ্যান্সারগুলো করতে পারবেন। সব থেকে ভালো ব্যাপার বলতেছে, আপনি যদি প্রথমবারে পাস না হন, একই কোশ্চেন আসে, তো আপনি ওই দিনই যে কয়টা ভুল হয় সেগুলো আপনি নোট করে নিয়ে সাথে সাথে আবারও টেস্ট দিয়ে দেবেন। $16-17 লাগবে, টাইম নষ্ট না করে ওই দিনই দিয়ে দেন, কারণ আদারওয়াইজ লাইনে আবার দাঁড়ায় থাকতে হবে, বহুত লম্বা যাবে। বাসায় এসে পড়ছি, বাসায় আসতে আসতে ভাবলাম নতুন থেকে আবার বাজারে আনলাম। মাই গড, কি অবস্থা, আমার ঘাড় গরম হয়ে গেছে, তো ক্যাব দিকে দিয়ে রাখছি। তো
বাসায় আসছি, বাসায় এসে পৌঁছে ঘুমাই গেছি কিছুক্ষণের জন্য, কারণ বহুত টায়ার্ড হয়ে গেছিলাম, লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত লেগেছিল। এনিওয়ে, ইউজুয়ালি যেটা হয়, আমি যতজনের কাছে শুনছি যে লাইনে অত বেশি দাঁড়াইতে হয় না যতটা আমার দাঁড়াইতে হয়েছে, বাট আই থিঙ্ক বিকজ অফ কোভিড অনেকদিন বন্ধ ছিল, জাস্ট কেবল কেবল খুলছে, তার কারণে সব মানুষজন যায় একসাথে জড়ো হয়ে গেছে, যে কারণে এত পরিমাণে ভিড় হয়েছে, আদারওয়াইজ এত পরিমাণে ভিড় হয় না। এনিওয়ে, তিন টাইপের লাইসেন্স হয়ে থাকে, মানে তিনটা স্টেপে যাইতে হয়। ফার্স্ট অফ অল আপনি যেটা পান G1, দেন ইউ গেট দ্য G2, এরপর হচ্ছে G হচ্ছে সব থেকে লাস্ট, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কমার্শিয়াল ড্রাইভিং, যেমন AZ বা এই এরকম, মানে যেগুলো কমার্শিয়াল গাড়িগুলো হয়ে থাকে হাইওয়েতে, 401 এক্সপ্রেস এইসবে চলে আর কি। মাত্র 15-16 মিনিটের মতো লাগে, যদি আপনার জানা থাকে অ্যান্সারগুলো ইজিলি, তাহলে আপনি 15-16 মিনিটে সলভ করতে পারবেন। অ্যাট দ্য এন্ডে যারা লাইনে ছিল, আই ডোন্ট থিঙ্ক তারা সেদিন আর করতে পারছে, কারণ আমি এর আগেও একদিন গেছিলাম, অলমোস্ট 10টার দিকে যা বসেছি, দেখি বহুত বড় লাইন, পরে আমি চলে আসছি, কারণ আই নো মানে এই গরমের মধ্যে ওই লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্ভব না। 32°C তাপমাত্রা চলতেছে, হিট ওয়ার্নিং, তারপর আমি দাঁড়াইছি, বুঝছি আমার হাতে হালকা একটু সানবার্ন হয়ে গেছে, ইটস লাইক হিউজ। আপনি যদি লাইনে দাঁড়ান, বাইরে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি 6:40 বসেছি, তাহলে চিন্তা করেন মানুষজন 5:30-5টার সময় এসে বসে রয়েছে লাইনে। G1 হচ্ছে নলেজ বেসড টেস্ট, জাস্ট পড়াশোনা করতে হবে। ডিসক্রিপশনে দুইটা লিঙ্ক দেওয়া আছে, অ্যাপ্লিকেশনের অ্যান্ড একটা ওয়েবসাইটের। আই থিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক লাগবে না, অনলি অ্যাপ্লিকেশনের লিঙ্ক করলে হবে, কারণ আই থিঙ্ক এত বেশি কিছু আসে না, ইটস লাইক ভেরি ভেরি নর্মাল থিং, খুবই খুবই সোজা জিনিসপত্র, পানির মতো ইজি। সাইন তো ভেরি ভেরি ইজি, আপনি জাস্ট দুই হাত দিয়ে টিপে টিপের সাথে সাথে শেষ করতে পারবেন, বাট ওই যে রুলসগুলো আছে সে জায়গায় একটু মাঝে মাঝে ঝামেলা আছে, বাট ভেরি ইজি, খুব ঝামেলার কিছু না, একটু প্র্যাকটিস করলে ইজিলি পারবেন। তো এই হচ্ছে ইন্টোটাল দুইটা সাবজেক্ট G1-এর মধ্যে থাকে, অ্যান্ড G1 নিয়ে প্যারা নেওয়া ঝামেলা, তবে G1টা যত তাড়াতাড়ি নেওয়া যায় তত ভালো, আপনার কাছে একটা আইডিয়া হয়ে যাবে, কারণ G1 নেওয়ার অলমোস্ট 8 মাস বা 1 বছর পরে আপনি G2-র জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে একটা জিনিস আছে, আপনার যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে থাকে, ধরুন বাংলাদেশে আপনার ড্রাইভিং করতেন, সেই ক্ষেত্রে আপনি 8 মাস পরেই পেতে পারবেন আপনার G2 লাইসেন্স, বাট আপনার যদি না থাকে, আমার মতো আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, সেক্ষেত্রে আমার ওয়েট করতে হবে 1 বছর। কিংবা আমি যেটা করতে পারবো, $150 খরচ করে একটা ড্রাইভিং স্কুল থেকে একটা সার্টিফিকেট নিতে পারবো, যে ক্ষেত্রে আমি 8 মাসের মধ্যে পেয়ে যাবো, যেহেতু আমার কোনো হারি নেই, আমার কোনো তাড়াহুড়ো নেই, আমার গাড়ি নেওয়ার কোনো মানে এরকমই নাই, তো তার জন্য আমার কোনো দরকার নেই $150 খরচ করার কথা। সো ইট ডিপেন্ডস অন ইউ, আপনি যদি 8 মাসের মধ্যে পাইতে চান, $150 খরচ করেন, ইজিলি পেয়ে যাবেন। যাই হোক, তো G1 লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য আপনার যে প্যাকেজটা থাকে, G1 G2 দুইটা মিক্স করে, মানে আপনি একদম G2 5 বছরের লাইসেন্স এবং একটা ড্রাইভিং টেস্টও পাবেন, ইন টোটাল খরচ হচ্ছে আপনার $159। এটা দিলে আপনার কাজ শেষ, আপনি G1টা দিয়ে আসবেন, রেজাল্ট চলে আসবে, সাথে সাথে রেজাল্ট চলে আসে ইনস্ট্যান্টলি। আপনি যখন কম্পিউটারটা অ্যান্সারগুলো দেবেন, কম্পিউটারের সাথে সাথে রেজাল্ট চলে আসে, যা কতগুলো হয়েছে আমার। সাপোজ আপনি এক জায়গায় যাচ্ছেন, সেখানে যদি আপনার আইডি প্রুফ চাই, আপনি তো অল টাইম পাসপোর্ট ক্যারি করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার G1 লাইসেন্সটা ভেরি ভেরি হেল্পফুল। G2 আর G-র মধ্যে খুব বড় পার্থক্য নাই, তারপরেও G যত তাড়াতাড়ি নেওয়া যায় তত ভালো, কারণ এই দেশে আপনি একটা গাড়ি নিলে সেই গাড়িটার মিনিমাম ইন্স্যুরেন্স $300-500 মধ্যে পড়বে, একদম মিনিমাম যেগুলো আছে, তো আপনি G নিলে সেই ইন্স্যুরেন্সের খরচটা অনেকটা কমে আসবে, সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি G নেওয়া যায় তত ভালো, এবং G2 পাওয়ার 1 বছর পরে আপনি G দিতে পারবেন। সো যত তাড়াতাড়ি নেওয়া যায় তত ভালো, আমি তারপরেও টাইম ওয়েস্ট করে ফেলছি 4-5 মাস, যেটা আমার করা উচিত হয় নাই, বাট ফার্স্ট অফ অল আমি আই ডোন্ট নো কিউই একটা বাদ দেন, যা গেছে গেছে, যেটা অতীতের টাইম সেটা তো চলে গেছে, সেটা নিয়ে চিন্তা করে লাভ নাই, থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার, ভবিষ্যতের কথা চিন্তা করেন। তো দ্যাটস ওয়াই আমি আপাতত মতো G1টা নিয়ে নিলাম, এখন আমার কাছে ওইখান থেকে ওরা বললো যে 2 মাসের মধ্যে আমার কাছে যে মেইন কার্ডটা আছে সেটা চলে আসবে, বাট ফর নাও আমার কাছে টেম্পোরারি একটা দিয়ে দিছে, মেইনটা আসতে মেবি আর একটু লেট হবে ঝামেলা নেওয়ার কারণে, আর 40টার মধ্যে আপনাকে মাত্র 32টা হইতে হবে। সাইন তো আই থিঙ্ক আপনারা সবগুলো পারবেন, ভুল হইলে 2-1টা ভুল হবে, এর থেকে বেশি না, তবে রুলসগুলো একটু কেয়ারফুল থাকবেন, তাহলে দেখবেন রুলস হয়ে গেছে। তো এই হচ্ছে ইন্টোটাল G1-এর ব্যাপার। আমি আমার একটা শর্ট ভিডিওর মধ্যে আমি 3টা লাইসেন্সের কথা বলছিলাম, একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এরপর হচ্ছে আমাদের সিকিউরিটি লাইসেন্স, এরপর হচ্ছে আমাদের ফোর্কলিফট লাইসেন্স, একটা একটা করে আমি সবগুলো নিব, যখন একটা করে সবগুলো নিব তখন আপনার দেখতে পারবেন, যদিও বা আমার সবগুলো কোনো রকম কাজে আসবে না, কারণ ফোর্কলিফট লাইসেন্স আই ডোন্ট থিঙ্ক আমি জীবনের মধ্যে ফোর্কলিফট চালাবো। হ্যাভিং দ্য নলেজ অন এভরিথিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য নলেজ অফ এভরিথিং দেন ইউ মে গেট স্টাক ইন এনি প্লেস, ইউ ডোন্ট নো ওয়েন ইউ গোনা গেট স্টাক, ওয়েন ইউ গোনা লুজ ইউর জব, অর সামথিং হ্যাপেন হিয়ার ইন ক্যানাডা, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ক্যাশ ফ্লো গোয়িং অন, বিকজ ইটস ভেরি ভেরি হার্ড টু সার্ভাইভ হিয়ার, টেক কেয়ার অবাউট দ্যাট থিং, দ্যাটস ওয়াই মাল্টিপল অপশন থাকা সব থেকে ভালো। অ্যান্ড সাথে সাথে উবার তো আছে, উবার স্কিপ দ্য ডিশ। ও আমি একটু খাওয়া দাওয়া করবো, আমি সকালবেলা খাওয়া দাওয়া করে যাই, এখন ঘুমাচ্ছে।